এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ওপেনিং এ দুর্দান্ত এক স্কুপে 6 বলে 5 রান আর তাতেই বিশ্বকাপ স্কোয়াডে আরব আমিরাতের বিপক্ষেও প্রথম বলে স্কুপ মাঠে সেট হতে ব্যর্থ সাব্বির রহমানের মাথায় কি তাহলে এটাই সেট হয়ে গেছে যে ইন্টেন্ট কিংবা শুরু থেকেই বলের চেয়ে বেশি রান তুলতেই স্কুপই তার প্রধান ভরসা ভারত থেকে নতুন ব্যাট এনেছিলেন সেগুলোকে ম্যাচ খেলার উপযোগী করতে সাব্বির রহমানের নকিং ব্যাট নতুন হলেও নতুনত্ব আসেনি সাব্বিরের ব্যাটিং এ বলা যায় নতুন ব্যাট কাজেই লাগেনি প্রথম টি-20 তে খেলেছেন মোটে 3 বল দল থেকে বাদ পড়েছিলেন 3 বছর আগে এই সময়টায় কোথাও তেমন কিছু না করেই আবারো দলে পারফরম্যান্সের চাইতেও রিপ্লেসমেন্টই যেখানে বড় ভূমিকা রেখেছে জাতীয় দলে এসেও কিছুতেই যেন কিছুই হচ্ছে না তার উপর ফিনিশার সাব্বির এখন ওপেনিং এর মতো গুরুত্বপূর্ণ পজিশনে গুঞ্জন আছে বিশ্বকাপেও ওপেন করবেন সাব্বির সেক্ষেত্রে লিটনকে দেখা যেতে পারে চারে সেটার আভাসও মিলেছে আরব আমিরাতের বিপক্ষে লিটনকে ব্যাট করতে দেখা গেছে ওয়ান ডাউনে সাকিব আল হাসান ফিল্ডে চলে যেতে পারেন চারে লিটনের মতো ইনফর্মার ওপেনারকে চারে পাঠিয়ে অফর্মে থাকা সাব্বিরকে ওপেন করানো কতটুকু যৌক্তিক আমাদের আজকের ভিডিওর স্পন্সর নিউনেস লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনায় ইউনিক শপিং এক্সপিরিয়েন্সের জন্য প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অ্যাপটিতে ম্যান উইমেন কিংবা কিডস সবার জন্যই আছে দেশি ও বিদেশি ব্র্যান্ডের ফ্যাশনেবল এবং ট্রেন্ডি লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি মোবাইল ল্যাপটপ ক্যামেরার মতো বিভিন্ন ইলেকট্রনিক অ্যাক্সেসরিজও অর্ডার করতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অথবা ভিজিট করুন www.newness.net আর BIBD10 প্রোমো কোড ব্যবহার করে পেয়ে যান 10% ছাড় এই ক্ষেত্রে সাব্বিরের নিজেরই বা দায় কতটুকু দায় আছে নিজ দায়িত্ব পালনে ব্যর্থ কিন্তু ম্যানেজমেন্টে দায় আনার সুযোগ আছে অফর্মের কারণে বাদ পড়ার পর কোথাও পারফর্ম না করা ক্রিকেটারদের দলে আনা পারফরমেন্স ছাড়াই দলে অটো চয়েস হয়ে যাওয়া কিংবা আগে থেকেই বড় মঞ্চের দলে টিকে থাকার নিশ্চয়তা দেওয়া যার কোনোটিতেই দায় আনার সুযোগ নেই বিশ্বকাপের আগে এখনও ম্যাচ আছে কমপক্ষে 5টি নিশ্চিতভাবেই এই ম্যাচগুলোতে এক্সপেরিমেন্ট করবে ম্যানেজমেন্ট যার উদাহরণ হতে পারে UAE সিরিজের স্কোয়াডে বিশ্বকাপের স্ট্যান্ডবাই সৌম্য শরীফুল রিশাদদের দলে থাকা এর সাথে যোগ হয়েছে শরীফুলকে ম্যাচ খেলানো সবাইকে প্রস্তুত রাখা কিংবা বাজিয়ে দেখার ব্যাপারটার জন্য ম্যানেজমেন্টকে বাহবা দিতেই হয় এর মাঝে প্ল্যানে পরিবর্তন আসলেও অবাক হওয়ার কিছু নেই দিন শেষে একটা প্রশ্ন থেকেই যায় বিশ্বকাপের আগে হুট করে অফর্মারদের দলে টেনে আনা আদৌ কোনো সমাধান শাহরিয়ার শাওন অলরাউন্ডার